দক্ষিণ চব্বিশ পরগনার নেতাজি স্পোর্টস কমপ্লেক্স কামালগাজীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এর উদ্যোগে বাংলা মোদের গর্ব প্রদর্শনী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হলেন সাগরের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়। এছাড়াও মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা শাসক পি উলগানাথন সাহেব সহ অন্যান্য প্রশাসনিক অধিকর্তারা, সেই সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আমাদের দেশের যারা সংস্কৃতিকে যারা অবলুপ্তের পথে ঠেলে দিয়ে গেছিল, সেই সংস্কৃতিকে একটা নবজাগরণ তিনি আনলেন দায়িত্বে আসার পর। আপনারা সবাই জানেন যে আজকের এই বাংলা, যে বাংলার লোকসংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য আজও যারা উজ্জ্বল করে রেখেছেন, তারা আজকের অনেকে আমাদের মধ্যে নেই। কিন্তু তাদের স্বপ্নের এই বাংলা, এমন সোনার বাংলা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিন্তা ভাবনা করলেন মায়ের সাধ্যের মধ্যে সাধ পূরণের সঠিক ঠিকানা। সমস্ত রকমের হোম অ্যাপ্লায়েন্স অ্যান্ড মোবাইল সুলভ মূল্যে নগদ ও মাসিক কিস্তিতে পাওয়া যায়। 0% ইন্টারেস্ট ফি। এস এ কম্পিউটার অ্যান্ড মোবাইল শপ, কাকদ্বীপ, ইয়ংস্টাফ মোড়, বিদ্যানগর, পুরনো এসডি অফিসের পাশে। শুধু রান্নাঘরের মধ্যে বন্দী রাখা যাবে না, তাদের মধ্যে যে প্রতিভা আছে, তাদের মধ্যে যে সৃষ্টি আছে, সেগুলোকে বিকশিত করতে হবে, তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাই আজকে সবলা মেলা বলুন, সৃষ্টিশ্রী মেলা বলুন, আজকের বাংলা মোদের গর্ব বলুন, যা কিছু বলুন না কেন, আজকের সেলফ হেল্প গ্রুপ মায়েরা যে আজকে তারা নিজেদের হাতে যে প্রোডাক্ট তারা নিজেরা তৈরি করছে, তাদের আনন্দধারা প্রকল্পের মধ্য দিয়ে বিভিন্ন ন্যাশনাল ব্যাংকের তাদের কমিটি করে, সেলফ হেল্প গ্রুপ বা এসএইজি গ্রুপের কমিটি করে তাদের 1.5 লক্ষ থেকে 2.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা ব্যাংক থেকে পাইয়ে দেওয়ার চেষ্টা করেছে।